পথকুকুরদের দুর্ঘটনার মৃত্যু ঠেকাতে রেডিয়াম বেল্ট পরানোর কর্মসূচি গ্রহণ করল গাজলের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার সকালে গাজলের কুদুবাড়ি বাসস্ট্যান্ড মোড় সহ বিভিন্ন এলাকায় পথকুকুরদের গলায় রেডিয়াম বেল্ট লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজলের ওই স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সহ অন্যান্য সদস্যরা। ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের বক্তব্য, রাতের অন্ধকারে পথকুকুরদের যানবাহনে চাপা পড়ে অনেক সময় মৃত্যুর ঘটনা ঘটে, এমনকি কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয় মোটর বাইক চালক থেকে অন্যান্য যানবাহন চালকদের। সেক্ষেত্রে রাতের অন্ধকারে যাতে পথ কুকুরদের দূর থেকে যানবাহন চালকেরা দেখতে পায়, তার জন্য কুকুরের গলায় রেডিয়াম বেল্ট পরানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর ফলে রাতের অন্ধকারে দূর থেকে এক প্রকার আলো ওই সব কুকুরের গলায় ঝলমল করবে, যার ফলে আগে থেকে সচেতন হয়ে যেতে পারবে গাড়ির চালকেরা। এর ফলে পথ কুকুরদের দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অনেকটাই কমবে। প্রথমে বলে রাখি, আমরা এঞ্জেল পথক গাজল, আমরা একটা গভর্নমেন্টের এনজিও যারা স্টে অ্যানিমেল নিয়ে কাজ করে। আমরা এর আগে বহু প্রোগ্রাম অলরেডি করা হয়েছে, আমরা বার্থ কন্ট্রোল করেছি, ডিওয়ার্মিং করেছি, অ্যান্টিনাইট ভ্যাকসিন রেগুলার আমাদের হতে থাকে। তো আমাদের আজকে প্রথম একটা উদ্যোগ, একদিন প্রথম আজকে আমাদের সেকেন্ড ডে কলার বেল্ট প্রোগ্রাম। এতে কী হয়, কলারে রেডিয়াম কলার বেল্ট একটা পড়ানো হয় প্রথম গুড়তে। এর ফলে গাড়ির যে লাইট থাকে সেটা প্রতিফলিত হয়, ফলে যে ড্রাইভার থাকে সে তিনি সচেতন হন কি না সামনে আমার কাছে একটা অবজেক্ট আছে, ফলে তিনি গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেন। এর ফলে দুটো আমাদের ফায়দা, প্রথম ফায়দা পথ কুকুরদের অ্যাক্সিডেন্ট হবে না, আর সেকেন্ড ফায়দা যিনি গাড়ি চালাচ্ছেন হয় বাইক বা কিছু, তারও অ্যাক্সিডেন্ট হবে না, তারাও বাঁচবে, আমাদের মানুষরাও বাঁচবে। আমরা গত 30শে জানুয়ারি একটা প্রোগ্রাম করি রেডিয়াম করা ব্যাংকের। সেক্ষেত্রে থানামোড় থেকে বিজয় মোড় হয়ে হাইস্কুল মাঠ হয়ে বাসস্ট্যান্ড হয়ে আমরা হসপিটাল মোড় পর্যন্ত গিয়েছিলাম।